আসসালামু আলাইকুম ও আহমাদুলাহিও বর কৌতু ইন আল আহমদুল্লাহি নাহমদুহু আনুসুল্লি আলা রসুল আহিল করিম আহমাবাদ আরউদুল্লাহী মিনা শহীদও আনি রজিবিল্লাহ আহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো আর্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিডেন এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম এম নল্লাদিন হুম মিন খসিয়াতি অববিহীন মুশফেকো সাতান নম্বর আয়তের সহল অর্থ হলো নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত আর আউজ বিল্লাহ হিমিনা সাইতুনি র জিমস মিল্লাহ রহমান

খতম করবেন ইনশাল্লাহ শব্দে শব্দে বোঝার মাধ্যমে জি চলুন আজকে ক্লাস শুরু করি সুমিল্লা রহমান রহিম ইন্না ইন্ডিট ইন্ডিত জিনা মানে যারা তারা দোজহু হুম মানে তারা হুম তারা বা তাদের যেমন যেহেতু হুম এখানে রেড কালারের ইন্না আছে এই জন্য তাদের হয়ে গেছে মিন হতে বা থেকে খাসিয়াতি খাসিয়া মানি ভয়ে করে ভয় করে ভয়ে থাকে কার রব্বি রবের হিহুম হিম হয়ে গেল তাদের রবের মুশফিকুন ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রিয় মহতারাব এ আয়টি বোঝার আগে আমাদের গত ক্লাসের আয়গুলোর কথা আপনার নিশ্চয়ই মনে আছে যারা বলছেন যে তারা দিনকে ইসলামকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছে এই যে আয়াতে এবং তারা মনে করে যে যে যার দিন নিয়ে তারা সন্তুষ্ট তারা খুশি আর এটা আসল জিনিস কি সেটা আল্লাহ জানিয়ে দিবেন তখন যাই হোক আজকের আয়াতে আল্লাহ বসছেন সেই পক্ষান্তরে যে যারা নিশ্চয়ই আল্লাহর হচ্ছে রবের ভয় সন্ত্রস্ত রবের ভয়ভীত সন্ত্রস্ত কীভাবে সেটা বলার আগে একটু এই আয়েটগুলো দেখে নতুন নতুন ভাইবোনা এখানে কালার কোড করা আছে আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাস তৈরি করতে আমাকে বেশ অনেক সময় নিয়ে ভাই ক্লাসটা তৈরি করতে হয় আয়েটগুলো কালার দিতে হয় বাংলা ইংরেজি আরবি অনেক সময়ের দরকার তো এই কালার কোড দিয়ে তারপর আলোচনা তারপর রেকর্ড তারপরে বেশ কয়েকটা পর্যায়ে আঘাতে হয় ভাই তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু এক নতুন বৈজ্ঞানিক পদ্ধতি চলছে আপনারা নিয়মিত থাকবেন ইনশাল্লাহ চলুন সামনে যাই সন্ত্রস্ত থাকে রবের ভয়ে এখানেই রাখেন সামনে কেস দেখুন এরপর আলো বলছেন যে আর যারা তাদের রবের আয়াতসমূহে ইমান আনে জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহকে ভয় করতে বলছেন ভীত সন্ত্রস্ত হয়ে ওয়াল্লাজিনা না ওয়া মানে যারা তারা হুম তারা বি আয়াতি আয়াতসমূহ কোন আয়াত এই যে দেখেন আপনারা যারা নিয়মিত সেই মাসের পর মাস বছরের পর বছর এই আয়াতসমূহ এতদিন আমরা পড়েছি ভাই না বুঝে পড়েছি না বুঝে পড়া আর বুঝে পড়ার ভিতরে পার্থক্যটা কি আপনি বুঝে পড়তে পারেন তখন তো আপনার পরিপূর্ণ হবে একই রব্বি মানে রবের হিম মানে তাদের রব্বি হিম তাদের রবের এই আয়াতগুলো কার রবের আয়াত আয়াত যাকে বলা হয় কথা এই আয়াতটা মনে গান আরবিতে আসে এটা আমরা বাংলায় কনভার্ট করলাম বাংলায় দেখতে বুঝতে পারতেছি আবার দেখব অনেকে বাংলায় বুঝে সে আর ইংরেজিতে ভালো বোঝে সে ইংরেজি করা হয়েছে মূল কথা তো এইটাই হয় এখন যদি আল্লাহর এই আয়াতগুলো বাদ দিয়ে আপনি যদি এখন অন্য কোনো কথা আরবিতে লেখা যদি থাকে সেগুলো যদি আপনি বাংলায় কনভার্ট করেন বা ইংরেজিতে কনভার্ট করেন আর যদি মনে করেন যে এইটা আল্লাহর আয়াত বা এইটাই চালিয়ে দেন সেটা কি হবে হবে না বুঝতে হবে আল্লাহর আয়াত উপর ইমান আনতে হবে ইউক নবি আর ইমান আনাটা তিনটা দিক আছে তাস্তিক বিল লিসান ইকরা বিল্লিসান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং বাস্তব কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করা এর হচ্ছে আমল বি ইমান আল্লাহর আয়স ইমান দেখুন এখানে হোম হোম মানে কি তাদের আর এখানে হোমটা হিম হয়ে গেল কারণ কি রব বি হয়ে গেলো এই জের আছে রবের এই জের কারণে হোমটা হিম হয়ে গেছে অনেকবার বুঝিয়েছি আপনাকে হয়তো মনে আছে অনেকের জি তা আল্লাহর প্রতি বা রবের প্রতি রবের আয়া ছোট কোরআনের প্রতি ইমান আনতে হবে যেহেতু আল্লাহ সহ আমাদেরকে এই কোরআন ক্লাসটি সেই শব্দে শব্দে বাক্য গঠনের মাধ্যমে কালার কোডের মাধ্যমে এর বিভিন্ন সাবজেক্টগুলো চেনা পার্সোনাল প্রণ চেনা প্রসেসিভ প্রণ চিনতে পারতেছি তারপরে আপনি দেখেন এখানে এই যে বি এটা হল হর প্রিপোজিশন কালার মধ্যে চিনতে পারতেছি ওয়াও এটাও চিনতে পারতেছি এই যে এভাবে চেনার যে যে জিনিসটা আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন তাহলে আশা করা যায় আমরা এই আয়াত সময়ের প্রতি পরিপূর্ণভাবে ইমান আনতে পারব যদি না বুঝতে পারতাম ভাই কোনোভাবে ইমান আনা যায় না জিম এ পাল বলছেন যে আর যারা তাদের রবের সাথে শিরক করে না বড় কঠিন কথা এইটাই যে আসল কথা শিরক করা অংশীদারিত করা দেখুন ওয়া না ওয়া মানে আর আল্লাহ না মানে যারা তারা এটা সিঙ্গুলার কী হবে ভাই আল্লাহ মানে যিনি তিনি পুলুর হলো আল্লাহ না যারা তারা হুম আবার সে হুম আসে বি রব্বিহিম এই বিটা আছে এই জন্য উইথ বি মানে কি ভাই বাই বা উইথ অর্থ ব্যবহার করা হয় দ্বারা দিয়ে কর্তৃক রব বি রবের যেহেতু বি হলো গিয়ে এখানে হরফের জার হরফের জারের পরে এসে বা নাউন আসছে এই জন্য জের হয়ে গেল লাস্টে আর যেহেতু জের হয়ে গেল এই জন্য হুমটা হিম হয়ে গেল জি তার রবের সাথে লা মানে না ইউশ রিকু না শরিক করে না মূল শব্দ কিন্তু আশ্রাকা আশ্রাকা সে শরিক করেছে তো ঊষ আমি শরিক করি তুষ রিকু তুমি করো ইউশরিক সে করে ইউস রিকু না তারা শরিক করে লা করেন লা তারা শরিক করে না অ্যাসোসিয়েট পার্টনার্স আল্লাহর সাথে কেউ শরিক করে না এই শিরিকের আমরা চতুর্দিকে তাকিয়ে দেখি শিরিক কাকে বলে আমাদের কথা বার্তা চাল চলন ওঠা বসায় কোনো কাজী যেন ভাই শিরিকের গন্ধ যেন না থাকে এটা আমাদের খুব খেয়াল করতে হবে যেহেতু আমরা এখন আয়াতগুলো বুঝতে পারতেছি অতএব বুঝি যেহেতু অতএব আমাদেরকে ওইভাবে

করে থাকে এই জন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল জি শব্দ শব্দ দেখুন ও মানে আর আল্লাহ জিনা মানে যারা তার দেখেন ওয়াল্লা জি না জিনা অনেকবার আসে আজকে ই না তারা দান করে তু সে দান করে উ আমি দান করি তু তুমি নু আমরা ক্লিয়ার তাই ইউ তু না উ প্লাস উ না যারা তারা দান করে মা মানে যা কিছু আতাও দেওয়া হয়েছে আতাও ওয়া মানে আর কুলুবু কলব হৃদয়ে হোয়াইল দেয়ার হার্স ওয়াজিলাতু প্রকম্পিত ভীত প্রকম্পিত এই দানটা হতে হবে আপনাকে ভীত প্রকম্পিত হৃদয়ে যে এই দানের মাধ্যমে আল্লাহ সদ আমাদেরকে নাজাদ দিবেন আমাদেরকে ক্ষমা করবেন দান হাট কোয়াক হইতে হবে ভাই আপনি দান করবেন হার্টের ভিতরে কোয়াক হবে ভূমিকম্প হবে এইভাবে কিন্তু তুচ্ছ তাছিল্য করে দিবেন কাজ হবে না কিন্তু সন্তুষ্ট চিত্তে প্রকম্পিত হৃদয়ে এই দান কিন্তু অ্যাপ্রোপ্রিয় দান ভাইয়া আল্লাহ আমি এই দানগুলো এই টাকা পয়সা বা এই অর্থ আমি এই কাজের জন্য আপনার এই কাজের জন্য আমি এটা দান করলাম আল্লাহ এই যে প্রকম্পিত হৃদয় সুবাহ আল্লাহ আল্লাহ সব দিকে আমাদেরকে আল্লাহ দেখুন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তো আমরা যখন দান করবো ভাই আমার দানটা সেই যেন ভীত কম্পিত হৃদয়ে হইতে হবে জি এবার আল্লাহ বলছেন না মানে নিশ্চিত যে হু আরে তারা বা বিকজ দে ইলা দিকে রব রবের ইলাটা হইল গিয়া কি ভাই এটাও কী বলে বলেন তো হর্ফ বা প্রিপোজিশন হর্ফের পরে রব ইসেম্বা নাউন হলো এই জন্য আউন স্টেড জের হয়ে গেল রব বি হয়ে গেল রবের হিম তাদের তাদের রবের দিকে র জীবন প্রত্যাবত্তাশীল আমি কেন দান করবো ভাই আল্লাহ দানের কথা বলছে। কেন দান করবেন দানের উদ্দেশ্য হলো যেহেতু আমরা এই ধন সম্পদ সব ছেড়ে একমাত্র সে আল্লাহর কাছে সে রবের দিকেই যেতে হবে অতএব আমার এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করাটাই হলো আমার সবচেয়ে এখন বুদ্ধিমানের কাজ যেহেতু আল্লাহর কাছে যাব যে আল্লাহ আমি তোমার রাস্তায় খরচ করে আসি আমি বাড়িতে দেশের আমি দুনিয়াতে অনেকগুলো বাড়ি অনেকগুলো গাড়ি অনেক কিছু এগুলো করি আল্লাহ জি জয়পুর মহতারাম আপনারা সবাই তো বুঝতে পারতেছেন যে এই আয়াতগুলোর আসলে মূল মেসেজটা কী মূল মেসেজটা হলো এইটাই যে দান সদ্গা করতে হবে আমাদেরকে এবং প্রকম্পিত হৃদয় করতে হবে উদ্দেশ্য হলো একটাই যেহেতু আমরা এই দুনিয়া ছেড়ে কবরে জগতে যেতে হবে কবরে পরে হাসন নসর হবে আমাদের হিসাব নিকাশ হবে কে কত জীবনে আয় করলাম কোন পথে ব্যয় করলাম কোন পথে আয় করলাম অতএব আসুন আমরা সেই দানটা আমরা আল্লাহর রাস্তায় যাতে করি জি এরপর দেখুন আল্লাহ হোসেন যে তারাই কল্যাণ সমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তার অগ্রগামী সুহান আল্লাহ সত্যিক অর্থে মুমিন যারা তারা এই কোরআনের আয়াতগুলো বুঝতেছে এবং বোঝার সাথে সাথে সে অ্যাকশনে চলে যাচ্ছে আল্লাহ তাদের কথা বলতেছে উলাইকা তারাই দোজ হউ ইউসারিউনা তারা এগিয়ে যাচ্ছে ইউসারিউনা মানে তারা এগিয়ে যাচ্ছে উসারিউ আমি এগিয়ে যাই তুসারিউ তুমি যাও ইউ সারিউ সে যায় নু সার ইউ নু আমরা যাই তু ইউ না আর ইউ ইউ না ইউ সার ইউ না তারা দ্রুত এগিয়ে যাচ্ছে ফি এখানে দিকে আল গুড ডিটস ডিটসের দিকে তারা এগিয়ে যাচ্ছে কল্যাণের দিকে আসুন না ভাই আমরা কম্পিটিশন করি প্রতিযোগিতা করি দ্রুত এগিয়ে যাই আমাদের কল্যাণের জন্য আমার নিজের জন্য আমার নিজের ভালোর জন্য একটা চিন্তা করি না এ কথা বারবার বলতেছি কোরআনে আয়াত এগুলো আমাদের বোঝার জন্য আল্লাহ কেন দিছেন যাতে করে আমরা বুঝলাম কী বলি শুনলাম সাথে মেনে নিলাম এটাই তো ভাই একটা জিনিস চিন্তা করেন যে আপনাকে যদি আমি বলি যে ভাই আপনার পিছনে একটা সাপ একটা সাপ আসছে আপনি যদি শুনলেন আমার কথা শুনলেন যে হ্যাঁ রুল অ্যান্ড ভাই যেটা বসেন এটা উনি মিথ্যা বলছেন না উনি সত্য বলছেন শুনলাম সাথে সাথে তো আপনার মনের থেকে তো মেনে নিতে হবে মেনে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি কী করতে হবে সাথে সাথে জাম দিয়ে সরে যেতে হবে যে সাপ সাপ পিছনে যখনই আপনি জাম দিয়ে সরে যাবেন তখন বুঝলাম যে আপনি আপনার বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আপনি প্রমাণ করলেন যে আমি যে কথা বলছি বিশ্বাস করলেন এইটাই হলো কি ইমান আপনাকে আমার ইমান হলো ওইটাই যে আপনি শুনবেন মনে থেকে মেনে নেবেন এবং সাথে সাথে অ্যাকশন চলে যাবেন ইয়েস আমার টাকা পয়সা ধনদৌলত এগুলো কিছুই থাকবে না এই যে দুনিয়াতে চতুর্দিকে তাকিয়ে থাকেন অনেক মানুষের বাড়ি গাড়ি বিশাল সব কিছু ফেলে দিয়ে চলে গেছে কোথাও জানি হ্যাঁ অথচ আল্লাহ রাস্তা যদি খরচ করতো মানুষ দিনের রাস্তায় এগুলো কাজে দিত হয়তো একশো দুনিতে চলে যাবো আর মানে তারা লাহা তাতে সাবিকুন অগ্রগামী এইটি তারা খুব ফাস্ট আসুন আমরা ফাস্ট হয়ে জি এবার দেখুন আর আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেই না ইয়েস একদম সত্য কথা আমার নিকট আছে এমন কিতাব যা সত্য কথা বলে এবং তারা অত্যাচারিত হবে না প্রিয় প্রিয়ারা আল্লাহ কত ভাবে কেমন ভাবে আমাদের বুঝাচ্ছে দেখুন আল্লাহ ওয়ালা ওয়া মানে সে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব দেয় বা দিবে তা উ কাল্লিফু আমি দায়িত্ব দেই তু কাল্লিফু তুমি ইউ কাল্লিফু সে নুকাল্লিফু আমরা তা আমরা দায়িত্ব দেই লা মানে না ওয়ালা কাল্লিফু আর আমরা দায়িত্ব দেই না বার্ডেন দেখো বলে উই ডোন্ট গিভ বার্ডেন উই নেভার বার্ডেন হা মানে তার ইটস ক্যাপাসিটি কারো সাধ্যের বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব দেয় না ভাই আপনাকে যেই আপনার যেই ক্যাপাসিটি আছে আল্লাহ আপনাকে সেই দায়িত্ব দিয়েছেন আপনি যতটুকু পারবেন এটা আল্লাহ বলছেন সুরা বাকার শেষের আয়তেও দেখেন না ওখানে আলো বলছেন লাহা মা কাসাবাত আলাইহা মা কাসাবাত সে আয়তে ওখানে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা আল্লাহ কেউ কাউরে তার দায়িত্বের বাইরে দেন না সে যা কিছু পায় তাই যায় যা সে অর্জন করে আসুন আল্লাহ আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ সেটা দিয়েছেন অতএব যাকে যতটুকু আল্লাহ দিয়েছেন ভাই আসুন আমরা যথাযথভাবে পালন করি যাকে যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন যোগ্যতা দিয়েছেন কাজ করার আপনার অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন আসুন সেটা কাজে লাগাই আল্লাহ একবার এবার আল্লাহ বলছেন যে না ওয়া মানি আর অ্যান্ড নিকটে আছে না মানে আমার বা আমাদের কিতাবন এমন কিতাব এমন রেকর্ড এমন রেকর্ড আছে এমন কিতাব আছে আল্লাহ বলতেছেন ইয়াং টিকু না তাকা না তাকা মানে কথা বলা স্পিক ইয়াং টিকু মানে কথা বলে আংটিকু আমি তাংকিউ তুমি নাংটিকু আমরা যাই হোক বিল হাক যথাযথভাবে উইথ দ্য ট্রুথ একে বি দেখেন বি মানে কি ভাই উইথ আল মানে দি হাক মানে ট্রুথ যথাযথভাবে কথা বলে সত্য কথা বলে কোরআনের আয়াতগুলো সত্য কথা বলে আর যে সত্য কথা বলে তার কথা ফলো করাই তো ভাই আমাদের উচিত আর সেটা করলেই তো আমরা আমাদের কল্যাণ হবে আসুন এই কিতাব আমরা পেয়েছি এই সত্য কিতাবটা আমরা সত্যভাবে ধারণ করি তাহলে আমরা কি হব না ওয়াহ না লাউজলামুন তারা অত্যাচারিত হবে না অত্যাচারিত হবেন না সত্যভাবে কোরআনকে ধরে থাকেন অত্যাচারিত হবেন না আসুন আমরা বোঝার চেষ্টা করি এইটা ফেল বা ভার এখানে দেখুন ইউজ লামন এটা জলামা থেকে আসছে এটা পেসি বয়স হয়ে গেছে বি রংড হয়ে গেল ইউজ লামুন ইউজ লিমু হওয়ার কথা ছিল যে ইউজ লামন হয়ে গেল যাই হোক দ্বিতীয়বারে গ্রামারে একটু আলোচনা হয়েছে আপনারা দেখেন দয়া করে আসলে প্রিয় মহতারাম ক্লাসের মাঝে মাঝে আমি হয়তো মাঝে মাঝে একটা কথা অনেক সব বলে থাকি অনেক সময় অনেক কথা হয়তো ভুল হয়ে হয়তো হতে পারে বা অনেকে মনে কষ্ট পেতে পারেন ভাই প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন দয়া করে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে কটক করার জন্য বা আমি বলি নেই আমি শুধুমাত্র আয়াতের একটু শব্দে শব্দে বলার চেষ্টা করি এ হয়তো বলার মধ্যে আমার ভুল হতে পারে আমি তো মানুষ আমি তো ভুলের ঊর্ধ্বে নই তো আমি বলবো বলবো আপনাদের কাছে যদি কথার ফাঁকে স্লিপ অফ টাং বা অন্য কোনোভাবে যদি ভুল হয়ে থাকে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে করে আমাদের এই ক্লাসটা আরও বেগমভাবে চলতে পারে সুন্দরভাবে আমরা চালাতে পারি যতদিন আল্লাহ হায়াতে আমাদের বাঁচিয়ে রাখেন কেউ জানি না ভাই কখন দুনিয়া থেকে চলে যাব আমরা আপনি আপনি কে কখন চলে যাব জানি না কিন্তু এই কাজটা যেন জারি থাকে বা দুনিয়াতে আমরা সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ আমরা সবাই সমান দোয়া করবো আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আজকে দ্বিতীয় পার্টে বেশ কয়েকটা শব্দ পেয়েছি আপনার ফেল বা ভার বা এস এম নাউন আছে সেগুলো দেখুন এর উৎপত্তি কোথেকে আসছে কীভাবে রূপান্তর হচ্ছে আর গত প্রায় ক্লাসে মাঝে মাঝে কিছু কুইজ দিয়ে থাকি এখন কুইজের উত্তরটা দিচ্ছি না সময় খুবই মানে স্বল্পতা কী বলবো ভাই আর ক্লাস তৈরি করতে 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 একদম মানে কি বলবো একেবারে টায়ার্ড হয়ে যেতে হয় তারপরে আবার সেটা রেকর্ড করা তারপরে আরও অনেক বেশ কয়েকটা স্টেপ এগুলো আগাতে হয় যার জন্য যতদূর পাচ্ছি আমি দিচ্ছি আর আপনারা কুইজের উত্তর দিলে সেটা আমি দেখতেছি আপনাদের কমেন্টস বক্সে তারপরে আপনারা চেষ্টা করবেন কুইজ দু একটা দিলে আপনার যারা যারা দেন না এখনও দিবেন এটা আপনার শেখা মাত্রা বেড়ে যাবে এখানে কিন্তু ভাই আমরা এখানে শিখতে আসছি একদম ফ্রি অনলাইন একটা কোর্স বা গোটা কোরআনকে বোঝার জন্য চলতেছে ভাই আল্লাহ সুমদার ব্যবস্থা করে দিয়েছেন আসুন না সুযোগটা কাজে লাগাই দেখো আজকে দেখুন এখানে দেখুন ফেল বা ভাব আছে খুঁজে দেখেন তো বেগুনি কালারের নেই কিন্তু এখান থেকে আমরা একটা ফেল বা ভার বের করব কি থেকে বের করব ভাই একটা এস নাউন থেকে এখানে দেখুন একটা আছে মুশফিকুন মানে যে ভীত সন্ত্রস্ত হয় তাকে বলা হয় মুশফিক তা ক্লিয়ার চার নম্বর ফর্মে যদি আংজালা সে নাজিল করেছে ঝিলু সে নাজিল করেছে করে বা হয় তাহলে দেখেন তো সে ভীত সন্ত্রস্ত হয়েছে তাহলে এখানে কী হবে ভাই আশফাকা আশফাকা সে ভীত সন্ত্রস্ত হয়েছে ইউশফিকু সে ভীষ ভীত সন্ত্রস্ত হয় বা হবে তাহলে যে ভীত সন্ত্রস্ত হয় তাকে কি বলা হয় মুংসিল মুশফিক এই দেখেন তাহলে এরা কি মুশফিক যে হয় তাহলে যারা হয় পুলুরল করেন পুলুরল করেন উনা যোগ করেন এখানে মুশফিকুন মুশফিকুন মানে যারা ভীত সন্ত্রস্ত হয় তার রবের ভয়ে চি এবার দেখুন আইটি আয়টি শব্দ সরাসরি ফেল বা ভাব পেলাম লা ইউ না তারা শরিক করে না এটাও কিরে চার নম্বর পড়বে আংজালা সে নাজিল করেছে ইউজিলু সে নাজিল করে বা করবে তাহলে সে শরিক করেছে কীভাবে ভাই আশ্র আকা আশরাকা সে শরিক করেছে শিরিকু সে শরিক করে বা করবে আমি শরিক করি উ ঊশ্রিকু তুমি করো তুশ্রিকু সে করে ইউ ইউশ্রিকু তারা করে ইউশ না তার সাথে যোগ করেন নেগেটিভ তারা শরিক করে না ক্লিয়ার জি এবার যেন হলো এখানে দেখেন এখানেও ফেল বা ভাব নেই রে রিউন এটা হল কি নাউন রজা রাজা সে প্রত্যাবর্তন করেছে ইয়ার সে প্রত্যাবর্তন করে বা করবে আর যে প্রত্যাবর্তন করে তাকে বলা হয় রজি রজি আর যারা করে উনা যোগ করেন প্রত্যাবর্তনশীল যে প্রত্যাবর্তন করে ক্রিয়ার এটাকে বলে ইসমে মুস্তাক হ্যাঁ কর্তা বিশিষ্ট আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন এই শব্দ বিব্রতা হলো এই যে ক্রিয়ার তিন নম্বর ফর্মে পাই ইউসারিউনা এই তিন নম্বর ফর্মের বৈশিষ্ট্য হলো প্রথম যে ফেলটা হার থাকবে সে প্রথম অক্ষরের পরে লাস্ট আলিফ থাকে প্রথম অক্ষরের উপরে হরফের উপরে কীটা কী হবে ভাই এটা আলিফ থাকে যেমন তালা সে লড়াই করেছে ইউ ক ইলু সে লড়াই করে বা করবে তাহলে দেখেন তো সে এগিয়ে গিয়েছে সে দ্রুত এগিয়ে গিয়েছে কী হবে ভাই সার এখানে জবর আছে জবর আছে জবর আছে প্রত্যেকটা জবর করতে হবে সিনের এখানে তিনটা অক্ষর যেহেতু সার আ সারা সে দ্রুত এগিয়ে গিয়েছে অতীতকাল ইউ সার ইউ 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 সে দ্রুত এগিয়ে যায় বা যাবে তা আমি যাই উ সার ইউ তুমি যাও তু সার ইউ সে যায় ইউ সার ইউ তারা যায় ইউ সার ইউ না যারা তারা এগিয়ে যায় ক্লিয়ার এই জায়গা থেকে আসছে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মতারাম ক্রিয়া দুই নম্বর ফর্মে একটা জিনিস পাই তাহলে দুই নম্বর ফর্মের রূপটা কীরকম মাঝখানে একটা তাসদিত থাকে জবর দিয়ে এই তিন অক্ষর শব্দ কিন্তু মাঝখানে তাসদি থাকে যেমন কাফারা সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে দেখুন এখানে তো এটা কি হবে ভাই সে দায়িত্ব দিয়েছে কাল্লাফা কাফাফা ইজ এ কাফ লাম কাল্লাফা সে দায়িত্ব দিয়েছে ইউ কাল্লিফু সে দায়িত্ব দেয় বা দিবে আমি দেই উ তুমি দাও তু সে দেয় ইউ আমরা দেই নু কাল্লিফু এই যে নু আমরা দায়িত্ব দেই ওলা মানে না ওলা নু আমরা দায়িত্ব দেই না নাফসান কাউকে ইল্লা বাইরে বা ব্যতীত উস আহা তার সাধ্যের তার সাধ্যের বাইরে কাউকে আমরা দায়িত্ব দেই না অর্থাৎ যার যতটুকু সাধ্য আছে ততটুকুই আল্লাহ তাকে দায়িত্ব দেন জি এরপরে যে ভাবটা পেয়েছি পীর একটু খেয়াল করেন তাহলে এই যে এইটা এবং এইটা দুটা ভাব দুইটাই কিরিয়ে এক নম্বর চার নম্বর দলে পাই আমরা দরাবা গ্রুপের দরাবা সে আঘাত করেছে ই ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে না ত ক সে কথা বলেছে ইয়ান্তিকু ইয়ান্তিকু সে কথা বলে বা বলবে এই যে ইয়ান্তিকু ক্লিয়ার ইয়া আছে নুনে সাকিন আছে জের আছে পেশ আছে দেখেন ইয়া সাকিন জের পেশ ভাজে 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 যখনই মিলবে তখনই সেই ফর্মে চলে যাবে প্রিয় মতো আশা করি বুঝতে পেরেছেন যা প্রেমহ গত ক্লাসে বলছিলাম যে আমাদের কোরআন ক্লাসের প্লাস কোরআন প্রিন্টের ব্যাপারে আগে বলেছি যে বেশ মাঝে মাঝে বললাম না যে হোসট খেতে হয় মাঝে মাঝে ধাক্কা খেতে হয় যেহেতু নতুন এক প্যাটার্নে কোরআন বের হবে যার জন্যে সে কম্পোজের ব্যাপারে আর এই কম্পোজের কালারটা সত্য আপনারা জাননি যে আমি এই কালারটা চয়েস করেছি এবং এভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে দিয়েছি অতএব যাকে বুঝিয়ে দিয়েছিলাম এর আগে সে বেশ কাজ করেছে কিন্তু অনেক ভুল হয়েছে বিজয় ওখান থেকে বাতিল করে আবার নতুন করে শুরু করা হয়েছে তা যাই হোক এখন আলহামদুলিল্লাহ লাইনে চলছে এটা ইনশাল্লাহ টার্গেট নিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে কিন্তু তখন আমরা এই করবো না আমরা যেহেতু কোরআন আল্লাহর কালাম সেটা রমজান মাসে নাজিল হয়েছে আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ আগামী রমজান মাসে এটা আমরা এর মূলক উন্মোচন করব ইনশাআল্লাহ কোরআন সেটা বাজারে আসবে আর এর আগে আপনাদের সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আর এর পাশাপাশি কিন্তু আমাদের যে গ্রামার ক্লাসের যে কোর্স করেছি সেই গ্রামারের বইও বেশ অনেক দূর আমাদের কাজ হয়ে যাচ্ছে তো বইও ইনশাল্লাহ গ্রামার মানে সহজ গ্রামার আর কি যেই কালার কোডের মাধ্যমে পুরো কালার কোডের হিসেবে আসবে যেই ক্লাসগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই ক্লাসগুলোর মাধ্যমে সেই কালার কোডের গ্রামার ইনশাল্লাহ আসবে দোয়া করবেন আপনারা সবাই যাতে করে এই দিনের কাজগুলো আঞ্জাম দিতে পারি আল্লাহ যতদিন আমাদেরকে তো তৈ দান করেন ততদিন এরপরে যদি আল্লাহ যে দিনকার পছন্দ করবেন সেই আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে তাই আমরা লেগে থাকি আমরা নিয়ত করে থাকি যাতে করে এই মহৎ কাজের জন্য আমরা সবাই ভাই সম্পৃক্ত হতে পারি আমি চাচ্ছি আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন এটা এই ক্রেডিট শুধু কারণা এই ক্রেডিট হচ্ছে আল্লাহর আর আল্লাহ যেহেতু আমাদেরকে পছন্দ করেছেন আমরা সবাই ইনশাল্লাহ এই কাজের জন্য সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আমিন এবার যখন প্রিয় মধ্যরাম যে শব্দটি পেল তাহলে লাস্টে লাউজ লা অত্যাচারিত হওয়া যখন দরাবা সে আঘাত করে সে ইয়া আঘাত করে বা করবে এটাকে পেসিভয়স করেন তো সে আঘাত করেছে মানে তাকে আঘাত করা হয়েছে এটা কি হবে ভাই দুরিবা প্রথমটা হবে পেশ এরপর এটা হবে জের দুরিবা মানে তাকে আঘাত করা হয়েছে এটা আবার বর্তমান কালে কী হয় রাবু মানে প্রথমটা পেশ আর শেষ রক্ষের পূর্বের রক্ষটা হবে জবর রাবু মানে তাকে আঘাত করা হয় বা হবে এখন দেখুন এইটা কি হবে তাহলে জলামা তাহলে হবে জুলিমা জলামা সে অত্যাচার করেছে আর তাকে অত্যাচার করা হয়েছে জুলিমা আবার বর্তমান কাল কী হবে ভাই এখান দেখেন লিমু তা কি হবে ভাই ইউজ লামু ইয়াজ লিমু ইউজ লামু এই যে ইউজ লামু পেয়েছি তা লাউজলামো না ইয়া লাউজলামু না অত্যাচার করা হবে না অত্যাচারিত হবে না আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে নো টেনশন বারবার বলি কোনো টেনশন নাই এভাবে আমি অনেকবার বলেছি যারা আমাদের ক্লাসে পিছনে দুই তিন বছর যাবৎ লেগে আছেন তাদেরকে বলেছিলাম আলহামদুলিল্লাহ তারা লেগে আসেন বিধায় এখন অনেকেই আমি আমার বিশ্বাস তারা এখন এই গ্রামার ক্লাসগুলো তার কাছে পানির মতো লাগে তারা হয়তো অনেকেই মাঝে মাঝে দেখি যে আরও কিছু গ্রামার দেওয়ার জন্য আরও কিছু গ্রামার দেওয়ার জন্য হ্যাঁ আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আসতেছি দিচ্ছি যাতে করে আমরা সবাই খুব সহজভাবে রিসিভ করতে পারি ভাই জি আল্লাহ আমাদের সবাইকে ভাই এটা তো দান করুন এই ক্লাসটা বোঝার জন্য আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা কালুকি